বাকিংহামশায়ারে হাই উইকুম্বে বাঙালি মালিকানাধীন অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের প্রথম বর্ষপূর্তি পালন ও ক্রিসমাস পার্টি আয়োজন করেছে। এতে কলেজের শিক্ষার্থী, কাউন্সিলর ও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনায় কলেজের পরিচালক জসিম উদ্দিন আগত অতিথিদের কলেজের নানা দিক তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন নিউ লন্ডন এডুকেন ট্রাস্টের সিইও ফিল ডাভিস, কলেজের একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর হাফিজ খান, গেরি গিলট, কাউন্সিলর শেড আদ, কাউন্সিলর খলিল আহমেদ, কমিউনিটি লিডার চৌধুরী ইসরার রশিদ সহ অনেকে। অতিথিরা আশা করেন লোকাল শিক্ষার্থীদের শিক্ষা প্রসারে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলেজটি সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে নানা বিষয়ে অবদানের জন্য সম্মাননা সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এ সময় জাহানারা তুস ইসলাম এমপ্লয়ি অব দ্য ইয়ার, মার্সিয়া মার্কন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, সিদ্ধি মোরাদ স্টুডেন্ট অব দ্য ইয়ার সম্মাননা অর্জন করেন। যুক্তরাজ্যের